আচ্ছা ফুল হলেই সব কি কৃষ্ণ সেবায় লাগে মা? কি গো মা লাগে? লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়া গড়ি যা, কত ফুল কুড়ি থাকতে ঝরে যা, আবার কত ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। যেমন ফুল হলে কৃষ্ণ সেবাই লাগে না, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না, অসম্ভব। মানুষ তিন প্রকার, দেব মানুষ, দানব মানুষ আর মহামানুষ। জগতে মহামানুষ এবং দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, দানব মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে। এরা ভগবান বিশ্বাস করে, ভগবান মানতে চায় না, কিন্তু ভগবান আছে। ভগবান যদি না থাকতে তাহলে আমরা কি আর জগতে থাকতে পারতাম? অনেকে কি বলে জানেন, ও বসে থাকলে যদি ভগবান খাবার জোগায় দিত তাহলে সারা জীবন বসে খেতাম। বসে থাকলে কি ভগবান আমার মুখে অন্ন তুলে দেবে? বাবা অনুকূল ঠাকুরের একটা বাণীতে কি বললে, ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। বাবা বাবা, তুমি তাকে ভাবনা করো, তিনি আছেন তোমার ভাবনা করবার জন্য। তাই ভগবানের কাছে যদি চাইতেই হয় মা, আমরা কি চাই? সুখ দাও, শান্তি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু সুখ চাইলে যে ভগবান থাকে না, সুখে কৃষ্ণ থাকে না। যদি চাইতেই হয় ভগবানের কাছে, দুঃখ চাও, কষ্ট চাও, কাঙাল হতে চাও, কেননা কাঙাল হলেই যে ভগবান তোমার কাছে থাকে। হরি বল হরি বল, এটা আমার কথা নয় মা, তার প্রমাণ দিলেন ওই যে মহাভারতে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন। বাবা 13টা বৎসর পঞ্চ পাণ্ডবের সঙ্গে ছিলেন। তা আজকে যখন যুধিষ্ঠির রাজা হবে, ভগবান কৃষ্ণ বললে এবার তাহলে আমি চলে যাই, কেননা যুধিষ্ঠির তো রাজা হবে, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। এক পা দু পা করে হস্তিনাপুর থেকে দ্বারকার দিকে রওনা হলে, বাবা যাচ্ছে কিন্তু যেতে পারছে না, মনটা বারবার ডুগরে ডুগরে কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য। কেননা 13টা বৎসর যাদের সাথে ছিলে তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে বাবা। এই যে আমি এখানে এসেছি কীর্তন গাইতে, আপনাদের সঙ্গে একদিনের পরিচয়, এখান থেকে যখন আমি চলে যাব মনে তো একটু কষ্ট হবেই বাবা। যাচ্ছে কিন্তু যেতে পারছে না, মনটা বারবার কাঁপছে। তাই ভগবান ভাবলেন চলে তো আমি যাব, যাওয়ার আগে আর একবার একটু পঞ্চ পাণ্ডবকে দেখে আসি, ওরা কি করছে আমায় ছেড়ে। আমি যেমন কষ্ট পাচ্ছি ওরাও হয়তো আমার মতো কষ্ট পাচ্ছে। আবার এক পা দু পা করে যেই হস্তিনাপুরে রাজসভায় প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেলে যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হই হুল্লোড় করছে বাবা। চতুর্দিকে আলো দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো। ভগবান বললেন যাক, ওরা তাহলে আমায় ভুলে গেছে, ওরা আমায় ভুলে গেছে, তো কি হয়েছে? আমি তো ওদের ভুলিনি, আমি তো চেয়েছিলাম ওরা রাজ ঐশ্বর্য ফিরে পাক, বড় লোক হোক, তাই তো হয়েছে। তবে আজ আমি কাঁদবো কেন, এবার তাহলে আমি চলে যাব। এক পা দু পা করে আবারও চলে যাচ্ছে, হঠাৎ দেখতে পেলে একটা অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো না। সে অন্ধকারে বসে একজন বৃদ্ধা মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তী। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি
এখানে অন্ধকারে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার কত আনন্দের দিন, তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তবে কাঁদছো কেন তুমি? কুন্তি বললেন, কৃষ্ণ একবার চেয়ে দেখ বাবা। আহা কৃষ্ণ রে, তুই একবার ভালো করে চেয়ে দেখ, যার জন্যই আমার পঞ্চ পাণ্ডব বড় লোক হলো, সেই কৃষ্ণকে ভুলে ওরা কত আনন্দ করেছে, যার জন্য ওরা বড় লোক হয়েছে। আজকে কৃষ্ণ দেখ তোকে ভুলে তারা কত আনন্দে মেতে আছে। ও পিসি, ওরা আমায় ভুলে গেছো তো কি হয়েছে? তুমি তো আমায় ভুলোনি কৃষ্ণ, তুমি তো আমায় মনে রেখেছো। আমি তো চলে যাব তারকায়, যাওয়ার আগে তুমি অন্তত আমার কাছে কিছু চেয়ে নাও, যা চাইবে তাই। কৃষ্ণ যা চাইব তাই দিবি বাবা, হ্যাঁ তাই, তবে মাথায় হাত দিয়েছি। কৃষ্ণ রে, দিতে যদি চাস তুই আমায় একটি ধন দে, বলো কি ধন? আমি যেন জন্ম জন্ম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদিতে জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোন কেন জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদিতে হরি। কৃষ্ণ বললেন, ও পিসিমা আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ একটা কথা তুই মাথায় রাখবি, যেদিন বিবাহের আগে আমি আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিলাম, নদীতে ভাসাই দিয়ে আমি কেঁদেছিলাম, যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যান সেদিনও আমি কেঁদেছিলাম, যেদিন ওই কুরুক্ষেত্রে যুদ্ধে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল সেদিন আমি নিরজনে কেঁদেছিলাম। ও পিসিমা, তবে আর কেন
কেন কাঁদতে চাইছো তুমি? আজকে তো তোমার আনন্দের দিন, তুমি সব পেয়েছো। কৃষ্ণ রে, যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু একবারে আমা পানে চেয়ে দেখে কৃষ্ণ, আজ আমার সব হয়েছে, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম। কৃষ্ণ চরণ চাই না আমি রাজ ঐশ্বর্য, যে সুখে কৃষ্ণ থাকে না সেই সুখ আমি চাই না, এমন দুঃখ এমন কষ্ট দিও যেন আমি সারা জন্মের মতো, যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি তাই অনুরোধ বলে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোন ধার চাই না কৃষ্ণ, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোন ধার শুধু কৃষ্ণ বলে যেন কাঁদিতে পার। তাই বলতে চাইলো সুখ নয় বাবা, দুঃখ দে কষ্ট দে, আমি কষ্ট পেলেই যে তুই আমার কাছে থাকবি, সুখ পেলে যে তুই আমায় ছেড়ে চলে যাবি। তাই মানব কুলে জন্ম নিয়ে কৃষ্ণ বলার মতো বদনে পেয়ে একদিন তো তাকে আমরা কোনোদিন ভজন করলাম। ভগবান এসেছিলেন কবে মা? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ রায়ধনীকে নিয়ে তো লীলা সমর্পণ করে ওই শয়ন মন্দিরে শয়ন করেছে। রায়ধনী আপন বধূকে কাছে পেয়ে গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়েছে। গোবিন্দ রাধারানীর বদনপানে লক্ষ্য করছেন আর মনে মনে চিন্তা করছেন, রাধে আজকে আমার কোলে তুমি যে সুখের বিলাস করছো, শয়ন করে আছো, এই সুখের বিলাস আর বেশি দিন থাকবে? আমি তো চলে যাব নদিয়া, তার নদিয়ায় গিয়ে গৌর হব, গৌরের রূপটা কেমন, গৌরকে দেখতে কেমন, এই রূপটা আমি গোপনে তোমাকে একটু দেখাতে চাই। না রায়ধনী ঘুমিয়ে আছো, এমন সময় ঘুমের ঘরে দেখতে পেলে সম্মুখে একটা মানুষ দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর, মস্তকটি মণ্ডল, হাতে আছে কুমণ্ডল, দুই নয়নে কৃষ্ণ প্রেমের বাণী, এত সুন্দর দেখতে। সেই রূপের মানুষকে দর্শন করে আমার রায়ধনী ঘুমের ঘরে চিৎকার করে উঠলেন, প্রাণনা। চমকটে প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলে, রাধে কি হয়েছে তোমার, অমন করছো কেন রাধে? অবধু কেন আমার এমন দশা হলো বলতে পারো?
রাধে কেঁদো না রে বলো তোমার কি হয়েছে বধু আমি শয়নে স্বপ্নে সদা সর্বক্ষণ আমি তোমার চাঁদ বদনটা দর্শন করি কিন্তু আজকে যখন তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম তোমার রূপ দেখার পরিবর্তে আমি যে এক মহাপুরুষের রূপ দর্শন করে ভুলে গেছি আরে সেই মহাপুরুষকে দর্শন করা মাত্র নিজের বলতে যা কিছু ছিল সব কিছু দান করে দিয়েছি কেন আমার এমন হলো প্রাণ গোবিন্দ বললে রাধে তাহলে যে মানুষটিকে তুমি দেখে তুমি ভুলে গেছো সেই মানুষটিকে আমার চাইতো সুন্দর দেখতে যা আমাকে ছেড়ে তুমি তাকে ভালোবেসে ফেলেছো না বধূ তোমার চাইতে সুন্দর সে নয় তোমারই মতো দেখতে কিন্তু পার্থক্য কি জানো তোমার মাথায় চাচুরি চিকুরি কেশ আর সেই মহাপুরুষের মস্তক কি মুন্ড তোমার হাতে মোহন বাসু আর তার হাতে আছে কুমণ্ড তোমার মুখে মধুর হাসি আর তার মুখে কৃষ্ণ না দুই নয়নে কৃষ্ণ নামের বাড়ি বধু কেন আমার এমন দশা হল বলো না তাহলে কি আমি দ্বিচারিণী কলঙ্কিনী হয়ে গেলাম গোবিন্দ বলে রাধে তুমি কেঁদো না রা কেননা যে মানুষটিকে দেখে তুমি ভুলে গেছো সে আর কেউ নয় সে হলাম স্বয়ং আমি বধু তুমি তুমি যদি হবে কোথায় তোমার চাচুরি চিকুরি কেশ কোথায় তোমার মোহনবাসি কোথায় তোমার মুখের হাসি কেন তুমি ভিখারির বেশে দাঁড়িয়ে আছো বধু আরে রাধে বৃন্দাবন ছেড়ে তো আমায় যেতে হবে নদিয়ার মাঝে নদিয়ায় গিয়ে গৌর হব তাই গৌরের রূপটা কেমন আমি গোপনে তোমায় একটু দর্শন করাব বধু তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাও আমি তো তোমার চরণ বিনা আর কিছু জানি না বধু তুমি কি আমাকে ছেড়ে যাবে না রাধে তুমি আমার শক্তি শক্তি ছাড়া আমি তিলার্ধ মাত্র চলতে পারি না কথা দিলাম না আমরা দুইজনে মিলেমিশে এক হয়ে যাব ওই নদিয়ার মাঝে নদিয়ার মাঝে রাধারানী কেঁদে বললেন বধূ হে যদি মিলেমিশে এক হয়ে তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে আর আমি থাকব তোমার অঙ্গের বাহিরে অঙ্গে বাহিরে কেননা তুমি তো যাবে কলির জীবিক উদ্ধার করিবার তরে গিয়ে কত শতবার ভক্তের চরণ ধুলাই তুমি গড়াগড়ি দেবে না জানি কত কণ্ঠকের আঘাত তোমার কোমল অঙ্গে লাগে এটা তো আমি সইতে পারবো না তাই কথা দাও বধূ তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে আরে আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে রাধে তুমি আমায় এত ভালোবাসো না এত জানা ছিল কথা দিলাম রাধে আমরা মিলেমিশে এক হয়ে ওই নদিয়ায় যাব আগত নদিয়ার মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে আমি ওই ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দেব আমি ভক্তির চরণ ধুলা
ছবি গড়া গড়ি দিব জয় রাধে কৃপা রাধে কৃপা কৃপা করো বলে আমি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি ভক্তির চরণ ধুলাই আমি যে গড়া গড়ি দিব রাধে গো আমি ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি দিব আর যে ভক্ত কোনদিন বদনে হরিব জড়াইয়ে ধরে আমি কি করিব জানো আমি নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব আমি আমি নিজে কাঁদি বয়া জগৎকে কাঁদাইব জড়াধি কৃপা নদী কি পকর আমি নিজে কাঁদি আমি জগৎকে কাঁদাইব তোরা নাম নিবি না নাম নিবি নিবি বলে আমি নিজে কাঁদি এই জগৎকে কাঁদাই তোরা নামে আমি নিজে কাঁদি জগৎকে কাঁদা ইব তোরা নাম নিবি আমি নিজে কাঁদি বয়ার
জগত কে কাদাই রাধে গো, যদি কেউ ঢাকার মতোই আমায় ঢাকিতে পারে, ভালোবাসার মতো যদি একবার বাসিতে পারে, আমি যে সব সইতে পারি কিন্তু কখনো কোনো দিনের জন্য ভক্তের নয়ন জল তো আমি সইতে পারি না। যদি ডাকতে হয় তাহলে মন তুলসী আর নয়ন গঙ্গার জল দিয়ে হা গৌরী কৃপা কর বলে যদি কোন কৃষ্ণ ভক্ত আমায় ডাকিতে পারে বলো আমি না থাকিতে আমি নাই থাকিতে পারি, আমি থাকিতে পারি যে যেন নয়ন জলে আমি ডাকিতে পারি, বলো আমি নাই সে কি আমি থাকতে পারি। রাধে, কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হই, নিজে কাঁদব জগৎকে কাঁদাই, কেননা আমি যদি হরি বল না বলি জগতের জীব তো কখন হরি বলবে না। আমি যদি নিজে না কাঁদি জগতের জীব তো কোনোদিন কাঁদতে শিখবে না। আমি নিজে হরি নামে কাঁদব, জগতের জীবকে হরি নামে কাঁদাব। বাবা এসেছিলাম তাকেই ডাকবো বলে, ভজন করবো বলে, কিন্তু জগতে সে কি হলো, হেলায় হেলায় ধীরে চলে গেল। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই বৃক্ষ সম হই। মাতৃগর্ভে যখন ছিলাম কত ভগবানকে ডেকে বলেছিলাম প্রভু আমায় ধরার মাঝে নিয়েছ, ধরায় গিয়ে তোমার নাম গুণ কীর্তন গাই। আর যেই না পৃথিবীতে এসেছি এই মায়ার সংসারে, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পেয়ে সবাই আমরা তার কথা ভুলে গেছি। বাবা যাচ্ছে মেলায় বাজারে বাজার করবার জন্য, ছেলে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ, আমি যাচ্ছি বাজারে বাজার করবার জন্য, বাবা তাহলে আমিও যাব তোমার সাথে। তুই গেলে যে হারিয়ে যাবি, কেননা ওই বাজারে ওই মেলায় অনেক লোক আসবে, ওই মানুষেরই ভিড়ে যদি তুই আমার হাত ছেড়ে দিস আমি কিন্তু তোকে আর খুঁজে পাব না। বাবা তোমার হাত ধরে যাব, আবার হাত ধরে সকাল সকাল ঘরে আস। খোকা, বাজারে কত রং বেরঙ্গের পুতুলের দোকান উঠবে, কত খেলনার দোকান উঠবে, সেগুলো পেয়ে যেন আমার হাত ছেড়ে দিস। ঠিক আছে বাবা, বাবার হাত ধরে মেলায় এসেছে সন্তান, এসে ওই যে বাবা ঘুরছে মেলায় সুন্দর একটা পুতুলের দোকান দেখতে পেয়ে ছেলেটি বাবার হাতে ছেড়ে দিয়ে ওই পুতুলের দোকান নিয়ে পুতুল নিয়ে খেলা করতে ব্যস্ত। বাবা পুতুল নিয়ে খেলা করতে আরম্ভ করেছে, সারাদিন পুতুল নিয়ে খেলা খেলতে খেলতে যেই না পূর্ব আকাশের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে, সেই ছেলেটির বাবার কথা মনে পড়ে
পশ্চাতে তাকিয়ে দেখে তার বাবা তার পশ্চাতে, সারা বাজারময় তার বাবাকে খুঁজলো আর ডাকলো, কিন্তু কোথাও তার বাবাকে আর পেল। একটা জায়গায় দাঁড়িয়ে ছেলেটি কাঁদছে। একজন বৈষ্ণব ঠাকুর গিয়ে বলে, খোকা তুমি কাঁদছ কেন বাবা? দেখো না, আমি আমার বাবার হাত ধরে এসেছিলাম এই মেলায় ঘুরতে 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 কখন বাবার হাত ছেড়ে দিয়ে বাবাকে হারিয়ে ফেলেছি। তা বাবাকে হারিয়ে আমি কত জোরে তাকে ডাকছি আর খুঁজছি, কিন্তু আমার বাবা কত নিষ্ঠুর কত পাশা। আমাকে হারিয়ে আমার বাবা একবারও আমায় ডাকছ না খুঁজছ? বৈষ্ণব ঠাকুর বললেন, খোকা তুমি তো শিশু, ভালো মন্দ কিছু বোঝো না। তোমার বাবাকে হারিয়ে তুমি কত জোরে তাকে ডাকছ, কিন্তু তুমি কি জানো তোমাকে হারিয়ে তোমার বাবা আরো কত জোরে তোমায় ডাকছে আর খুঁজছে? কিন্তু কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না, কেন জানো? এই যে বাজারের কোলাহল, এত মানুষের ভিড়ে কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ? খোকা যদি বাড়ি যেতে চাও, বাড়ি যাবে বলে হ্যাঁ বাড়ি যাবে, বাড়ি যদি যেতে হয় যেখান থেকে তুমি হারিয়ে গিয়েছিলে ওইখানে দাঁড়িয়ে যদি কাঁদতে পারো, দেখবে এই বাজার যখন ভেঙে যাবে তখন তোমার বাবা তোমায় খুঁজতে খুঁজতে তোমার কাছে এসে তোমার হাত ধরে আপন ঘরে নিয়ে যাবে। তত্ত্বদর্শী বললে, মাতৃগর্ভে যখন ছিলাম কত ভগবানকে ডেকে বলেছিলাম দয়া, এই গর্ভের ভিতর এই কৃমি কিছের যন্ত্রণা যে আমি সইতে পারছি না, একবার কৃপা করে আমায় ধরার মাঝে নিয়েছ। ভগবান বললেন, ধরার মাঝে গিয়ে ওই ভবের বাজারে কত রং বেরঙের পুতুল আছে, সেগুলো পেয়ে যদি আমায় ভুলে যাস তাহলে কিন্তু আমি তোকে আর ঘরে আনতে পারব না প্রভু, তোমার হাত ধরে যাব আবার সকাল সকাল ঘরে আসব। যেই না সংসার বাজারে এলাম, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এক একটা খেলনা পেয়ে সবাই আমরা গৌর গোবিন্দ চরণের কথা ভুলে এই স্ত্রী পুত্র নিয়ে সারা জীবন খেলা করিতে করিতে যখন আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে তখন আমাদের সবার গৌর গোবিন্দের চরণের কথা মনে পড়েছে। সংসার বাজারে পড়ে কাঁদছি উদ্ধার হব বলে বৈষ্ণব গীত কবি বললেন, ওরে জি আস্তে, সংসার বাজারে পড়ে কাঁদলে কোনোদিন যে আমার গৌর গোবিন্দের কৃপা পাবে? যদি পেতে চাস সংসার বাজার ছেড়ে সকাল সকাল যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যদি একবার কাঁদিতে পারো, আমার ভগবান কি দূরে থাকিতে পারো? ভক্তের কাছে কেঁদে বলে, ভক্ত রে তুই অমন করে আর কাঁদিস না রে, আমি যে তোর নয়ন জল সহিতে পারি না, কেন আর দূরে দাঁড়াই কাঁদছিস? অমন করে দূরে কাঁদিস না রে, একবারে আয়াই ভক্ত, ভক্ত আমার হৃদয়। একবার আয়া
ভক্ত আমার আমার এমন দিন একবার
আর কাঁদিস না রে ভক্তাদিন ভগবান। আজকে পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সরোধনে গঙ্গার কিনারায় খেলা খেলিতে খেলিতে বৃন্দাবনে সেই গোষ্ঠলীলার কথা মনে পড়ে যে চিন্তা করলেন, আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ, গঠে যাওয়ার তো সময় হলো, আমার ধনুবৎস কোথায়, সখাগণ বা কোথায়। এই মহাপ্রভু পুরাভাবে বিভোর হয়ে গিয়ে তিনি কি করলে, ধবলিষা বলে এ সাধন যা কখনো কোনোদিনের জন্য অর্পিত হই, হরি একবার হরি নামে নামেতে নামা কি নামাবে, হরি নামে নয়নের বাড়ি নামা। আচ্ছা হরি নামে নয়নের বাড়ি নামাতে হবে কেন, রামকৃষ্ণদেব ওনার শিষ্য ছিল বিবেকানন্দ, তা রামকৃষ্ণদেবকে বলেছিলেন গুরুদেব, আচ্ছা হরি নাম করলে ভগবান পাওয়া যায় নাকি হরি নামে কাঁদলে ভগবান পাওয়া যায়। রামকৃষ্ণদেব বললেন দুটোরই প্রয়োজন আছে, তবে হরি নামে কাঁদতে হবে। কেন গুরুদেব, তুই একটা বৃক্ষ রোপণ করেছিস, ওই বৃক্ষটিকে যদি বড় করতে হয় মাঝে মাঝে বৃক্ষের গোড়ায় একটু জল দেওয়ারও প্রয়োজন আছে, জল দিতে হবে নাহলে বৃক্ষ বড় হবে না। বলে গুরুদেব বুঝলাম না, একটু ভালো করে বুঝিয়ে দাও। তা রামকৃষ্ণদেবের আরেকজন শিষ্য ছিল গিরিশ ঘোষ, বললেন যা তো গিরিশ একটা লোহা আর একটা চুম্বক নিয়া, চুম্বক চেনেন না মা, চুম্বক এনে বিবেকানন্দের হাতে দিয়েছে, বিবেকানন্দ এক হাতে লোহা এক হাতে চুম্বক নিয়েছে। রামকৃষ্ণদেব বলেন পাশাপাশি ধর, লোহা এবং চুম্বক ধরেছে পাশাপাশি, আর যখনই পাশাপাশি ধরেছে কি হবে, আকর্ষণ হয়ে জোড়া লেগে যায়, আকর্ষণ হয়ে জোড়া লেগে গেল। তা রামকৃষ্ণদেব বলেন আচ্ছা বিলে এই লোহা এবং চুম্বক যে জোড়া লেগে গেল, বলতো কে কাকে আকর্ষণ করল,
লোহা চুম্বককে আকর্ষণ করেছে নাকি চুম্বক লোহাকে আকর্ষণ করেছে? রামকৃষ্ণদেব বললে, গুরুদেব, লোহা কোনোদিন চুম্বক আকর্ষণ করতে পারে না, চুম্বকই লোহাকে আকর্ষণ করেছে। আচ্ছা, লোহা এবার একটু ভালো করে কাদা মাখা দেখি। কাদা মাখিয়েছে, বলে কাদা মাখানো লোহা আর চুম্বক আবারও পাশাপাশি ধরে, আবারও ধরেছে। দেখতো দেখতো বিলে, এবার ওই চুম্বক ওই কাদা মাখানো লোহাটা আকর্ষণ করছে কিনা। বিবেকানন্দ হেসে বললেন, গুরুদেব, এই জন্য লোকে তোমায় পাগল বলে। কেন? লোহায় কাদা মাখানো থাকলে চুম্বককে আকর্ষণ করতে পারে, এটাকে তুমি বোঝো না? রামকৃষ্ণদেব বলেন, আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস। শালা বলতেন সবাইকে, শালা মানে কি? আমরা মনে করি শালা মানে একটা বাজে শব্দ মনে হয়। বইয়ের ভাই, জগতে কত শালা আছে, রন্ধনশালা, গোশালা, পাঠশালা। যখন সংসারে দিয়ে দিয়ে দেওয়ার কিছু থাকবে না, সেদিন জুটবে না বাবা কোনো শালা। সার হবে একমাত্র তুলসীতলা। সা মানে মুক্তি, লা মানে নৌকা, যদি পারো মুক্তির পথ খোঁজো, কিসে আমাদের মুক্তি হবে? তা গুরুদেব, আমি তো বুঝি, তুমি তো বুঝো না, বলে শোন, লোহায় কাদা মাখানো থাকলে কোনোদিন চুম্বক আকর্ষণ টানতে পারে না। যদি টানতে আকর্ষণ করতে হয়, আগে লোহাটিকে জল দিয়ে ধৌত করতে হবে। এবার মহাজন বললেন, ওই চুম্বকটাকে এবং ওই লোহাটাকে, ওই লোহা হলো আমার জীব আত্মারূপী জীব, আর চুম্বক হলো আমার পরমাত্মারূপী ভগবান। জীবের দেহরূপ লোহার মধ্যে যে কাম কামনার কাদা মাখানো আছে, এই কাম কামনার কাদা মাখানো থাকলে কোনদিন আমার গোবিন্দ চুম্বক ভক্তকে আকর্ষণ করতে পারবে না। যদি গোবিন্দ চুম্বকের কৃপা পেতে চাও, আগে দেহ লোহাটিকে ধৌত করবার দরকার। কিসে ধৌত করবে জানো? আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও, আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও, আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। গোবিন্দ কৃপা পেতে চাও, নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। মহিলাকে দূরীভূত করো, তবেই গোবিন্দ চুম্বক ভক্তকে আকর্ষণ করবে। তাই হরি নামে কাঁদো, মনের ময়লা দূরীভূত হতে পারে, কৃপা হলে হতে পারে তোমার। তাই মহাপ্রভু বৃন্দাবনের রসে বিভোর হয়ে গিয়ে কি করলে, আহা সিংহবেন মরালে সিংহবে মরলিক এবা মরলিক জয়।
महाप्रभु सिंहाबेनु मुरली पेलें कोथाय निजेर बदनटीके एमन करे ऊर्ध्वगामी करे महाप्रभु बदन बाजाच्छे बदन बाजाच्छे आर बोले आमी हई हई तोदेर हई जे आमार हये जाय आमी तार हये जाय हा 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 जे आमारे दिए खाय आमी तारे दिए खाय आर जे ना दिए खाय तार पैसा सब डाक्तारे खेये लंडन আমাকে দাও ভগবানকে যদি দিয়ে কোনো বৈষ্ণব ভক্ত সেবা করে সেটা প্রসাদই হয়ে যায় আর যে ভগবানকে না দিয়ে সেবা করে তার ভগবান এমন একটা ব্যাধি দিয়েছে যে 50 লক্ষ টাকা খরচ করলেও আর সুস্থ হচ্ছে যিনি নদিয়া বিহারী হরি নিরাশ্রয়ের আশ্রয়দাতা পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমন গৌর হরি যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধূ রসেরও নাটুয়া গোরা যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর রাধা এবং কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু বাবা চৈতন্য চরিতামৃত বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনুনান্যে বিলাস রস আস্বাদন করি সেই দুই দেহে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দেহে হইল এক রাধা এবং কৃষ্ণ মিলেমিশে কলিযুগের মাঝে গৌর হয়ে এসেছে তার কারণটা কি বাবা ওই যে চৈতন্য চরিতামৃতে বললেন কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুয় ভোগ এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া মুই না পাইনু ওর তাই ভাবিয়া দেখুন মরে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় তাই রাধা প্রেম গুরু করি রাধা ভাবকান্তি অঙ্গে ধরি নদিয়াতে গিয়ে হব আমার গোবিন্দ যখন মস্তকে চূড়া বেঁধেছেন চূড়ার পাশে এক গুচ্ছ ময়ূর পুচ্ছ দিয়ে বেঁধে রেখেছে তার পাশে মালতী ফুলের মাল বাবা ফুলে যেখানে থাকে ভ্রমরকে বলতে হয় না মধুর লোভে ভ্রমর সেখানে উপস্থিত হয় তাই প্রত্যেকটি ফুলে যখন এক একটি করে ভ্রমর বসেছে মধু পান করছে হঠাৎ দেখে মনে হয় আমার গোবিন্দ যেন মস্তকে ভ্রমরের মালা বেঁধে রেখেছে আর কি দেখলাম জানিস ধনে ধনে আরে ধনে বনে নব না আহারে ধনি ধনি আরে ধনি বনে নব না আরে রহাই ত্রিভঙ্গ
শোন শোন ধ্বনি ধ্বনি কোন ধ্বনি যে কৃষ্ণ রূপ দর্শন করেছে সে এক ধ্বনি যারা শ্রবণ করছে তারাও ধ্বনি বাহ্যিক জগতে ধ্বনি নয় কৃষ্ণ ধ্বনির ধ্বনি বনি নব রাগর রাহাই ত্রিভঙ্গ কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছে ভুবন মন মোহন মধুর মুরলি করু গান ওই মুরলির গানে যারা জগৎ নৃত্য করছে আমার গোবিন্দ ত্রিভঙ্গ ঠামি বাঁশি বাজাচ্ছে এবার দর্শন করলাম লালাতের যে তিলক টল মলয় অলকা তিলকে মুখ ঝলকা টল মল অলকা তিলক এই যে তিলক দেয় তিলকের পাশে বিন্দু দেয় না এমন করে বিন্দু দিয়ে সাজিয়ে দেয় ওইগুলোকে বলে অলকা অলকা বলি তো এই যে গোবিন্দের এই তিলকের পাশে যে অলকা বলিগুলো দিয়েছে এই অলকা বলিতে যেন বদনটা ঝলমল ঝলমল করছে আর মনে হচ্ছে বিন্দু থেকে যেন রাশি রাশি যেন মুক্তা ঝরে পড়ছে এত সুন্দর দেখতে এবার দেখলাম কি গোবিন্দের ভাঙ্গ কি ধনু অধুনার ভাঙ শব্দে ভুরু আমারে গোবিন্দের যুগল ভুরু এত সুন্দর দেখতে মনে হয় ভুরু নয় ধনুক যেমন বাঁকা আমার গোবিন্দের যুগল ভুরু ঠিক ধনুকের মতো বাঁকা দেখলাম এবার দেখলাম অধ বান্ধলে বন্ধ অধরে মধু মাখল আপনাদের দেশে কি বলে আমি জানি না তবে ওই যে বাগানে হয় পাখিতে খায় বাগানে হয় তালাকুচ ফল আপনাদের দেশে কি বলে তালাকুচ ফল তালাকুচ ফলের ফুলটা কেমন দেখতে হয় সাদা সাদা ফলটা কেমন হয় সাদা সবুজ যখন পেকে যায় কেমন রং হয় বাবা সাদা কালো কালো কি হয় পেকে গেলে কেমন পেকে গেলে লাল বড় ও তাম বললেন তেলাকুচুর ফলে যেমন লাল আমার গোবিন্দের অধর ঠিক তেলাকুচুর ফলের মতো লাল দেখে মনে হয় আমার গোবিন্দ অধরে কুমকুম লাগিয়েছে এত সুন্দর দেখতে অধরটা যছ আনন্দে মদ মন্থর ভনতহি গোবিন্দ দাস আর কি দেখলাম যা কি রূপ হেরিনো কালিন্দির ফুলে সহস্র বদন দিত তবে হয়তো কিঞ্চিত বর্ণনা করতে পারত কিন্তু বিধাতা দিয়েছে আমার একটি বদন একটি বদনে কেমন করে বর্ণনা করব সখী আকাই তব কৃষ্ণ প্রেমে যেন জম্ব নদ হে এই প্রেম নীলকে না হয় যদি হয় ইহার যোগ আর না হয় বিয়োগ বিয়োগ হইলে কৃষ্ণ প্রেম কভ না জিয় কখনো বর্ণনা করা সম্ভব নয় আমার পক্ষে কৃষ্ণ প্রেম বর্ণনা করা বামন হয়ে চাঁদ ধরবার মতো ভেকের গান করবার মতো কখনোই বর্ণনা করা যায় দেখলাম
অচলা চপলা মেঘের গায় মৃগঙ্ক রহিতে শশঙ্কের উদয়। আচ্ছা মা, আকাশে মেঘ হলে কি বৃষ্টি হয়? সব মেঘে কি বৃষ্টি হয়? কিছু কিছু মেঘে হয়। যতক্ষণ না মেঘের সাথে বিদ্যুতের ঘর্ষণ না হয়, বৃষ্টি পড়বে না, বৃষ্টি নামবে না ধরিত্রীর পক্ষে। আর যখন মেঘ হয়ে থাকে দেখবেন ওই যে কালো বড় মেঘটা হয়ে আছে, তার মধ্যে বললেন কি মৃগঙ্ক রহিতে শশঙ্কের উদয়। মেঘ হয়েছে, আমি দেখলাম সূর্য থাকতেও চাঁদের উদয় হয়েছে। আমরা যদি সূর্য অস্তাচলে চলে গেলে পরে চাঁদের উদয় হয়, কিন্তু আজকে সূর্য আছে থাকতেও চাঁদের উদয় হয়েছে। তাহলে মেঘ কাকে বলল? বলো ওই যে কৃষ্ণ রূপ, কৃষ্ণ যে কালো নয় বাবা, কাঁচা আমের মতো পিত্ত রং মেঘের বরণ, যেমন মেঘ আকাশে মেঘ হলে যেমন হয়। দেখলাম মৃগঙ্ক রহিতে শশঙ্কের উদয়, তো মৃগঙ্ক সূর্যের সঙ্গে তুলনা করলেন। সূর্য কাকে বলল? ওই যে বললাম প্রভাতকালে যখন সূর্যের উদয় হয় গোলাকৃতি লাল, ঠিক যেন গোলাপ ফুলের পাপড়ির মতো লাল। তা একটু আগে রায়ধনী যে অধরের কথা মানে ঠোঁটের কথা বললেন, এই দুটি অধর লাল বর্ণ অধর, মনে হলো এখানে যেন সূর্যের উদয় হয়েছে। উঁকি দিচ্ছে সূর্য, উঁকি দিচ্ছে, আর তার মধ্যে চাঁদের উদয় হয়েছে। চাঁদ কাকে বললেন? ওই যে তিলক, তিলকের মধ্যভাগে যে বিন্দু, ওই বিন্দুকে দেখে মনে হয় চাঁদের উদয় হয়েছে। সূর্য থাকতো চাঁদের উদয় হয়েছে। নাচিছে ময়ূর জলদপরি, নাচিছে ময়ূর জলদপরি, নাচিছে ময়ূর জলদপরি, অনেক হলো সব চাঁদের ঘিরে, ললিতারে আকাশে যখন মেঘ হয় তখন বনে ময়ূর পেখম তুলে নৃত্য করে, কিন্তু আজকে দেখলাম মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। ললিতা বলে, রাধে মেঘের উপরে কখনো ময়ূর নৃত্য করতে পারে? আরে দেখলাম তো ময়ূর নৃত্য। কাকে বললি? মেঘ কাকে বললি? সখী, আমার গোবিন্দের চাচুর চিকুরি কেশ, এই যে চাচুর চিকুরি কেশ, তার উপরে যে ময়ূর পুচ্ছ বেঁধে রেখেছে, এই চাচুর চিকুরি কেশ হঠাৎ দেখলে মনে হয় আখণ্ড কালো মেঘ জমেছে এখানে। তার উপরে যে ময়ূর পুচ্ছ বেঁধে রেখেছে, ময়ূর পাখা বাতাসের মৃদুমন্দ গতিতে ওই ময়ূর পাখাটা মাথার উপরে এমন করে দুলছে, দেখে মনে হয় মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। আরই অদ্ভুত কহিতে নারী, কৃষ্ণ কালো মেঘ দর্শন করলাম ললিতারে। আকাশে যখন মেঘ হয় ওই মেঘ দিয়ে বৃষ্টি নামে, কিন্তু অদ্ভুত দেখলাম কি জানি, ওই কৃষ্ণ কালো মেঘ দর্শন করলাম, দর্শন করিলাম, কিন্তু ওই মেঘে বৃষ্টি নাই, ওই কৃষ্ণ যে ভক্ত একবার দর্শন করেছে ওই ভক্তের দুটি নয়ন মেঘ হতে জানো ওই বৃষ্টি নেমেছে, যে কখনো ভুলতে পারিনি কৃষ্ণ রূপ তারই নয়ন দিয়ে ওই মেঘের বৃষ্টি বরিশন হয়ে গেছে। সব মন মনে হানলয়ে বিজুরি হয়ে জড়াইয়ে রহি ও মেঘে গিয়ে, আমি যদি বিদ্যুৎ হতাম সখী, কৃষ্ণ কালো মেঘকে আমি আমার হৃদয়ে জড়িয়ে রাখতে পারতাম, আমার জন্মটাই ধন্য হয়ে যেত সখী। জ্ঞান দাস কয় নহে তো আন, যে কহিলে ধনী সেই তো প্রমাণ, আমার কানো সে বিনোদ রাইগো, কানো সে বিনোদ রাইগো, কানো সে বিনোদ রাইগো।
দো রাই গো আর শিবি না দো তাই বিনোদ ছি কুড়ে বিনোদ অনেক মায়েরা বলেন বিনোদ আমার ভাসুরের নাম, ভাসুরের নাম বিনোদ মানে নতুন নতুন বলেন বিনোদ বিনোদ মানে যা কিছু দেখছি কৃষ্ণের অঙ্গে ফুলের মালা তিলক হাতের বাঁশি সব কিছু নতুন সব নব নবায়মা বিনোদ কটিতে বিনোদ ধটি বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে কৃষ্ণের চরণের নূপুর সেটাও বিনোদ বিনোদ বাজে নূপুর বেজে কি বলে কিকিনি 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 মানে কি কিনব রাই কিনব নাকি শ্যাম কিনব পদকর্তা বললেন নূপুর যদি কিনতেই হয় তুমি রাই কেনো কেননা যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে সবে মরে কারণ আশ্রয় হলো রাধা বিষয় হলো কৃষ্ণ যদি রাধা ভজন করতে পারো তুমি কৃষ্ণকে এমনিতেই পেয়ে যাবে আর কৃষ্ণ ভজন করলে শুধু কৃষ্ণই পাবে আর কিছু না নূপুর বলে রাধা ভজন করলে যদি কৃষ্ণ পেয়ে যায় তাহলে আমি রাধাই ভজন করব রাধা পেলে কৃষ্ণ পাব আর তখন যুগলে রাধা কৃষ্ণের চরণ ভজন করব হরি বল হরি বল হরি বল এখন রায়ধনে রূপের কথা বর্ণনা করছিলেন বর্ণনা করতে করতে বললেন সখিরে আমার পক্ষে তো রূপের কথা বর্ণনা করা সম্ভব নয় তাই অনুরাগে রাধারানী আমার বললেন সখী ললিতা রে আমার পক্ষে আর বর্ণনা করা সম্ভব নয় রূপের কথা বলিতে বলিতে রাধারানী আমার লীলা এইখানে রহিল এইখানে রহিল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
পুত্র বচ্চ তা সিন্ধু ভয়ে বচ্চ দানং পাবনে ভ সর্বাবস্থাবে ভয়ে ভজনী তাই গৌড় রাধিশা জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনী তাই গৌড় রাধিশা জপ হরে কৃষ্ণ হরি রাম তাই গৌড় রাধিশা জপ হরে কৃষ্ণ হরি রাম আর হবে না শেষ করে দিলাম।